ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে নতুন মুভিটা আসতে চলেছে আপনাদের সামনে জ্যৈষ্ঠ পুত্র, সেই জ্যৈষ্ঠ পুত্র নিয়ে আজ আমরা এই ভিডিওতে কিছু কথা বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জ্যৈষ্ঠ পুত্র যেটি কিন্তু করার কথা ছিল, অর্থাৎ এই যে জ্যৈষ্ঠ পুত্র যে মুভিটি, সেই মুভিটি কিন্তু করার কথা ছিল ঋতুপর্ণা ঘোষ, কিন্তু সেই ঋতুপর্ণা ঘোষ কিন্তু মারা যাওয়ার পর কিন্তু এই মুভিটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সেই বন্ধ হওয়ার কারণে কিন্তু সেই মুভিটাকে আবার পুনরায় জাগিয়ে তুলেছে আমাদের পরিচালক কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি কিন্তু তার ঋতুপর্ণার সেই ডেবিউট ছবিটাকে অর্থাৎ তার স্মরণকে স্মরণীয়র জন্য কিন্তু এই মুভিটা তিনি তৈরি করতে চলেছেন, এবং এই চরিত্রে এবং এই যে মুভিটা জ্যৈষ্ঠ পুত্র, সেই জ্যৈষ্ঠ পুত্র মুভিতে কিন্তু আমরা অভিনয় করতে দেখব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। গত বছর জ্যৈষ্ঠ পুত্রে কিন্তু ঘোষণা করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু নতুন বছর পড়তে কিনা পড়তে তিনি কিন্তু সেই ঘোষণা সমাপ্তি করে দেয়, এবং তিনিও জানান যে এই বইটার শুটিং পুরো শেষ হয়ে গেছে, এবং সম্প্রতি কিন্তু প্রসেনজিৎ ও তিনি প্রসেনজিৎ চক্রবর্তী এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজেও টুইট করে জানিয়েছেন যে তিনি কিন্তু এই মুভিটার যে শুটিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এবং এখন শুধু পারা এই ছবিটার এডিটিং করার। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মানে টুইটার লেখেন যে তিনি কিন্তু এই টিমের সঙ্গে কাজ করে খুবই খুশি হয়েছেন, এবং তার ভবিষ্যতে তিনি এই টিমের সঙ্গে আরও কাজ করতে চান। এবং কৌশিক গাঙ্গুলি লেখেন তিনি অনেক এমন ধরনের ভালো বই তিনি করেছিলেন, এবার তিনি একটু ভিন্ন রকমের মুভি তৈরি করতে চান। তিনি কিন্তু সেই টুইটে লিখেছেন যে তিনি একটি হাসির মুভি করতে চান তার ইচ্ছা, এবং এই টুইটের ফলে কিন্তু তার যে অনুরাগী দর্শকরা তারা কিন্তু খুব আনন্দিত হয়েছে বলে মনে করছে, এবং কেন কৌশিক গাঙ্গুলি কিন্তু এখনও পর্যন্ত কোনো হাসির মুভি তিনি তৈরি করেননি, কিন্তু সেই হাসির মুভি তৈরি করার জন্য কিন্তু তিনি এই মুভিটার জন্য তিনি কিন্তু লিখেছেন। দেখা যাক তিনি হাসির মুভি তৈরি করেন কিনা, সে বিষয়ে কিন্তু এখনও ঠিক বলা যাচ্ছে না, হয়তো তিনি হয়তো এমনি ওটা লিখে থাকতে পারেন, কিন্তু তার দর্শকদের মাথায় রেখে কিন্তু তার দর্শকদের মাথায় রেখে কিন্তু তিনি এটা হয়তো লিখেছেন। আবার ভবিষ্যতে কিন্তু তিনি হাসিরও মুভি তৈরি করতে পারেন, সেটি এখন দেখার বিষয়। এখন দেখার বিষয় জ্যৈষ্ঠ পুত্র কবে ফার্স্ট লুক আপনাদের সামনে আসতে পারে সেই নিয়ে এখন জানার, হয়তো এডিটিং কাজ শেষ হলেই কিন্তু এই মুভিটির একটি পোস্টারও আসতে পারে সামনে, এবং তারপরে ছোট একটি টিজারও সামনে চলে আসতে পারে। যদি আপনাদের সামনে যদি কোনো টিজার বা কোনো পোস্টার আসে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এবং আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, এই ভিডিওটা কিন্তু তোমরা লাইক করে দেবো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো, তাতে আমার নতুন ইন্টারেস্ট খবর পাওয়ার জন্য আগে তোমাদের কাছে ভিডিওটা চলে যেতে পারে।